আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এক হিজাবি বোনকে ভারত সরকার এমন আচরণ করবে আমরা কখনো ভাবতে পারিনি। তো দর্শক শ্রোতা, আমাদের এই বোনটির ভিডিও আমাদের মুসলিম বিশ্বকে কাঁদিয়েছে, যে শত ছেলে রূপী কিছু হায়নাদের সামনে সে কিভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে সে সামনে এগিয়ে গেছে। তো দর্শক শ্রোতা, এই ভিডিওটি প্রচুর সোশ্যাল মাধ্যমে এটা এখন লেখালেখি হচ্ছে। আমরা ভিডিওটি আগে দেখি যে কি ঘটেছে, তো তারপরে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করছি। তো চলুন দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে নিই। তো দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিজাব, যে আমাদের একজন বোন একটা বাইক নিয়ে সে স্কুলে ঢুকছে। তো দেখেন পাশে কিছু হায়না রূপী কিছু মানুষ তাকে জন্য মারতে আসছে, এমন একটা পরিবেশ দেখেন। সে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখুন বোনটিকে আসলে শত শত ছেলেরা কি হায়না রূপী সেভাবে এ করছে, সে তার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ধ্বনিতে সে মুখরিত। আর পাশে সেই ভাইরা বলছে জয় শ্রীরাম। এটা আসলে আসলে আমি কি বলবো, আসলে আমাদের বলার ভাষা নেই। তো দর্শক শ্রোতা, সেই বোনটি কলেজে গেটে ঢুকছে এমনটি, তো সে হতে পারে ঢুকে পড়ছে, বাকি আমার বোনদের ঢুকতে দেওয়া হয়নি। আপনারা দেখলেন যে হায়না রূপী কিছু আমাদের ভাইরা জয় শ্রীনাম শ্রীরাম বলে আমাদের এই হিজাবি বোনকে কি অপমান করেছে। তো দর্শক শ্রোতা, আমরা মুসলিম বিশ্ব আজও কি ঘুমিয়ে আসি? তো দর্শক শ্রোতা, এই ভিডিওটি দেখে তো তো এই ঘটনাটি কিন্তু ভারতে নতুন নয়, এর আগেও কিন্তু আমাদের হিজাবি আমাদের বোনদেরকে অনেকভাবে অপদস্ত করা হয়েছে। তো এই ঘটনাটি ভারতে কর্ণাটক এক কলেজে, তো সেখানকার দায়িত্বরত স্যাররা বলে যে যে পোশাক সমঝোতা সৃষ্টি করে সে পোশাক পরা যাবে না। তো দর্শক শ্রোতা, যেহেতু মুসলিম আমার বোনের বরকা হিজাব আমাদের একটা, যেটা একটা আত্মসম্মান একটা, সেটা তো আমাদের জানা আছে। তো সেটা আসলে এখানে উপেক্ষিত করা হচ্ছে, তা সেটা এখানে সংগ্রামের মাধ্যমে তারা সেটা প্রতিহত করার চেষ্টা করছে। তো দর্শক শ্রোতা, আমরা দেখেছি যে যে কোনো ইসলামের ইস্যুতে রাষ্ট্রগুলো এত যে করে, কিন্তু আল্লাহ কিন্তু ভবিষ্যতে তো তাদের সেইভাবে কিন্তু দেখিয়ে দেয়, তবুও কিন্তু তাদের চোখটা বন্ধ। তো দর্শক শ্রোতা, জানি না এই বোনগুলোর কি হবে। তো আশা করি এই ভিডিওটি প্রচুর আপনারা শেয়ার করবেন, যাতে অবশ্যই আমার এই বোনগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। আমরা ঘুমিয়ে না থেকে আমরা আমাদের অন্তরকে আসলে বিকশিত করি, যে আমাদের আজকে যেখানে আমাদের সমাজে আজ আমার এক বোন লাঞ্ছিত হয়েছে, কালকে আপনার আমার ভাই বোন নির্যাতিত হবে, এটা আমরা কতটুকু মেনে নেব দর্শক শ্রোতা? তো দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই আমরা চাবো যে এই বোনগুলো তাদের ন্যায্য পাওয়া ফিরে পাক, এটাই। তো সেই হিসেবে আজকের মতো ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।